আমাজন চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম আপনাদের সাথে আছেন উস্তাদ জাহান এবং আমি ওয়াফিফ রহমান সুস্থ থাকতে এবং নিজেকে জীবাণুমুক্ত রাখতে একটু পরপর সাবান স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত পরিষ্কার করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে থাকুন এবার পুরো খবর আমলা দুর্নীতিবাজদের ধরতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির প্রেক্ষিতে 12 মন্ত্রণালয়ে দুদক চিঠি দিয়েছে যাতে তলব করা হয়েছে অর্ধশত সরকারি কর্মকর্তার মামলা অভিযোগের তথ্য একই সাথে বেড়েছে দুদকের অভিযানের গতি আর বিশ্লেষকরা বলছেন এমনভাবে অভিযান চালানো উচিত যাতে দুর্নীতি করতে আর কেউ সাহস না পায় আরও জানাচ্ছেন ইমদাদ হক রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশকাণ্ড 35 লাখ টাকার টয়লেট বানাতে 3 কোটি টাকা মডেল মসজিদে অনিয়ম কিংবা টাকা তুলে নিলেও শেষ হয় না প্রকল্প হরহামেশাই এমন খবর শিরোনাম হচ্ছে গণমাধ্যমে যার পেছনে জড়িত সরকারের কিছু কর্মকর্তা তাদের লাগাম টানতে চায় রাষ্ট্র কাজ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গেল কয়েক সপ্তাহে দুদকের কাছে অন্তত অর্ধ ডজন চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ চাওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ও মামলার তথ্য যেখানে আছেন অন্তত 12টি মন্ত্রণালয়ের অর্ধশতাধিক কর্মকর্তা অন্যদিকে সারাদেশে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগের প্রেক্ষিতে দুদকের অভিযানের গতিও বেড়েছে কয়েক গুণ আমাদের দেশে সরকার প্রধান এত প্রায়ই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দিচ্ছেন এটা রাজনৈতিক অঙ্গীকারের সবচেয়ে বড় দৃষ্টান্ত কিন্তু তা সত্ত্বেও এই যে অঙ্গীকারটি বাস্তবায়ন করার জন্য কর্তৃত্ব দায়িত্ব যাদের হাতে আছে তারাকে তাদের একাংশ কিন্তু দুর্নীতির ফলে লাভবান দুর্নীতির সাথে যুক্ত এবং সেটার ফলেই কিন্তু এডিপি কথা বলি বা উন্নয়ন প্রকল্পের কথা বলি সব কিছুর মধ্যে দুর্নীতির একটা ব্যাপক মানে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে সত্যিকারভাবে নির্মোহভাবে যদি তদন্ত করে যারা দুর্নীতিবাজ যারা অপকর্মের সাথে যুক্ত যারা অন্যায়ের সাথে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হয় এ তো ইতিবাচক নিঃসন্দেহে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির প্রেক্ষিতে দুদকের চিঠি গেছে অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন স্থানীয় সরকার এবং ক্রীড়া সহ অন্তত 12টি মন্ত্রণালয়ে দুদক একটা নিউ একটা ডাইমেনশন এবং দুদক অচিরেই এই ডাইমেনশনটাকে আরো বেগবান করবে এবং দুর্নীতি বিরোধী অভিযানে সরকারের যেই জিরো টলারেন্স নীতি এটা পূর্ণ বাস্তবায়ন করবে দুদকের নজরে আছে বিশ্ববিদ্যালয়ে বিআরটিএ সাব রেজিস্ট্রারের কার্যালয় মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজুক ও সিটি কর্পোরেশন তালিকায় আছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েকজন নেতার নামও অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারের টাকা লুট হচ্ছে সেই টাকা পাচার হচ্ছে বিদেশে অন্যদিকে বাজেট বাস্তবায়নে হিমশিম খাচ্ছে সরকার এমন অবস্থায় দুর্নীতিবাজদের ধরতে সরকারের যে অভিযান নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তা কতটুকু বাস্তবায়ন হবে সেটাই এখন দেখার বিষয় ইমদাদ হক চ্যানেল 24 ঢাকা বিএনপি ক্ষমতায় এলে এক রাতেই শেষ করে দেবে আওয়ামী লীগকে রাজধানীতে এক অনুষ্ঠানে এমন আশঙ্কা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির গুণ তিনটি আর তা হলো সন্ত্রাস দুর্নীতি ও মানুষ খুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিরপুরে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশে এই মুহূর্তে শেখ হাসিনার কোন বিকল্প গড়ে ওঠেনি আমি আপনাদের কাছে জানতে চাই শেখ হাসিনার বিকল্প আছে তার মতো জনদরদী নেতা আর একজনও আছে বিএনপি ক্ষমতায় আসলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দিবে বলে শঙ্কা জানান ওবায়দুল কাদের কত মানুষের রক্ত দিয়ে নিজেদের হাত রাঙিয়েছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাই সদস্যপদ না পাওয়া কোনো বিষয় নয় মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে কিন্তু আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য 40টার বেশি দেশ আবেদন করেছে সেখান থেকে মাত্র 6টিকে নেওয়া হয়েছে পর্যায়ক্রমে অন্যদেরও নেওয়া হবে সুতরাং এখনই অন্তর্ভুক্ত না হওয়াটা সেটি অনেক দেশের জন্য সেটি প্রযোজ্য বিদেশিদের কাছে আওয়ামী লীগ নয় বিএনপি ক্ষণে ক্ষণে দৌড়ায় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী এখন বিদেশিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপির এখন সুরটা বদলে গেছে জোনায়েদ খান চ্যানেল 24 ঢাকা
রাজধানীর সেন্ট্রাল রোডের একটি বাসার তালা ভেঙে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এখনও পরিচয় জানা যায়নি তার। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অজ্ঞাতনামা শিশুটির বয়স 7 থেকে 8 বছর। নির্যাতনে তাকে হত্যা করা হয়েছে, যার আলামত মিলেছে শরীরের বিভিন্ন অংশে। তিনি বলেন, বাসাটিতে থাকতেন সাথী আক্তার নামের এক নারী। প্রায় তিনি মারধর করতেন গৃহকর্মীকে, যা পুলিশকে জানায় প্রতিবেশীরা। সিসিটিভির ফুটেজে 25 আগস্ট সকালে বাসা থেকে বের হতে দেখা যায় সাথীকে। নির্যাতনটা শুধু আজকের না, এর গায়ে আরো পুরনো, অনেকদিন আগের থেকেই অনেক পুরনো জখম আছে, নতুন জখমও আছে। আমরা আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি যে মেয়েটা নির্যাতনের কারণে মারা গেছে। রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, এই ঘটনায় সবশেষ কি তথ্য রয়েছে পুলিশের কাছ থেকে, কি জানতে পেরেছেন? ঘটনাস্থল যে বাসায় ঘটেছিল তার ঠিক সামনেই আছে। আসলে এই ঘটনাটা বিভিন্ন ধরনের মোড় নিয়েছে, কারণ পুলিশের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছিলাম সেটি হচ্ছে ঘটনাটি পরশুদিন রাতের অথবা গতকালকে রাতেরও হতে পারে। পুলিশ এখনও নিশ্চিত করে কিছু বলতে পারিনি আমাদেরকে কখন আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ আমাদের যা জানিয়েছে সেটি হচ্ছে এই বাসার দ্বিতীয় তলায় ভাড়ায় থাকতেন সাথী পারবিন নামে, ভাড়ায় না, উনি নিজেই থাকতেন এখানে সাথী পারবিন। তার বাসায় কাজ করার জন্য মূলত 8 বছরের একটি শিশু এখানে তার বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতেন। আর এই বিষয় নিয়ে আর একটু বিস্তারিত আমরা কথা বলবো। এখানে একজন যে পরিচালনার দায়িত্বে ছিলেন তার সাথে সর্বশেষ আসলে আপনি কী জানতেন এই ঘটনার বিষয়ে, কীভাবে কী হয়েছিল, আর পুলিশ এসে আপনাদের এই লাশটা কীভাবে উদ্ধার করে? গত রাত্রে আপনার আনুমানিক রাত 1:30 সময় পুলিশ আসে। আসার পরে আমাদেরকে জিজ্ঞেস করে, আমার সিকিউরিটি প্রথমে আমার ডাক দেয়, আমি ঘুমিয়েছিলাম, আমি উঠি। উঠার পরে আপনার পুলিশ ভাই বলে, ভাই আপনার এখানে লাশ আছে, একজন আপনার গৃহকর্মীর লাশ আছে। আমি বলছি, আপনারা জানলেন কীভাবে? আমরা এখানে 24 ঘন্টা থাকি, আমরা জানতে পারলাম না, আপনারা জানলেন কীভাবে? তো বলছে, আমাদেরকে ইনফর্ম করা হয়েছে। তা আমি বলছি যে কোন ফ্ল্যাটে, তখন ওনারা বলতে পারে না। অনেকক্ষণ বসে থাকার পরে তখন বলে, আমরা প্রত্যেক ফ্ল্যাটে যাবো। তো আমি বলছি, এখন এত রাত আপনি কোন বাসায় যাবেন? সব বাসায় তো যাওয়া সম্ভব না। তখন আমার স্যারের নাম বলি, আবদুল্লাহ সাইদ স্যারের নাম। তখন ওনারা বলে, ঠিক আছে, তাহলে আপনার আমাদের তিনজনের ডিটেলস ঠিকানা নেই, নিয়ে ওনারা চলে যায়। চলে যাওয়ার পরে বলে, আমাদের লোক আসবে সকালে। সকালে একজন আসে, আসার পরে উনি তখন আমাকে জিজ্ঞেস করে যে আপনার এখানে কোন কোন বাসায় বাদাবুয়া থাকে, বাদাবুয়া বোঝেন তো, থেকে কাজ করে। তখন আমি বলি 7টা বাসায়। তা বলছে, ঠিক আছে 7টা বাসায় তাহলে আমাদেরকে নিয়ে যেতে হবে। তা বলছি, এত সকালে তো ঘুম থেকে উঠিনি, আপনি 8টার পরে আসেন। তা উনি ওনার টিম পাঠাই আপনার 7:30 সকাল। তখন আমি আমার স্যারকে ইনফর্ম করি যে ওনারা থানা থেকে আসছেন। তারপর ঠিক আছে, তখন উপরে আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি, ধন্যবাদ আপনাকে। যে ব্যাপারটি, পুলিশ এখানে এসে আসলে সকাল 9টার পরে লাশটি উদ্ধার করে দরজা ভেঙে। আর সর্বশেষ আমাদেরকে থানার ওসি যা জানিয়েছে সেটা হচ্ছে কি, সাথী পারবিন যিনি এখানে থাকতেন উনি পালাতক আছেন, ওনাকে ধরার জন্য সব ব্যবস্থা করা হয়েছে, চেষ্টা চালানো হচ্ছে। নুসরাত, আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চলে যাচ্ছি পরের খবরে। বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজে এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এতে চ্যানেল 24-এর ক্যামেরা পার্সন সহ আহত হন 4 জন। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সরঞ্জাম। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার সাংবাদিকরা। জানা যায়, কলেজের 3য় বর্ষের এক ছাত্রী র্যাগিংয়ের অভিযোগ করেন। শনিবার সকালে সে খবর সংগ্রহে যান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক। এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হন কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার বাকি বিল্লা ও ডাক্তার প্রবীর কুমার সহ কয়েকজন। এতে আহত হন চ্যানেল 24-এর ক্যামেরা পার্সন রুহুল আমিন, এশিয়ান টিভির প্রতিনিধি ফিরোজ মোস্তফা, সময় টিভির রিপোর্টার সহ বেশ কয়েকজন সংবাদকর্মী। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সরঞ্জাম।
অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদেরকে মানে ক্যাম্পাস থেকে পুরো বের করে লাঞ্ছিত করে বের করে দেয়। আমাদের তিনটা ক্যামেরা ভাঙচুর করা হয় এবং আমাদের তিনজন সাংবাদিককে টেনে হিঁচড়ে তারপর আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। তা কন্ট্রোল করতে না পারে পাশে থাকা একটা বড় চেয়ার যেটা আমার গায়ের উপরে মারে এবং গায়ের উপরে মারতে আমি দেয়ালের সাথে পড়ে যাই। খবর পেয়ে মেডিকেল কলেজে ছুটে যান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার। এখন এটা নিয়ে আমার মনে হয় যে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং আমাদের সাংবাদিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি ইতিমধ্যেই স্যারের সাথেও কথা বলেছি, আপনাদের যারা নেতৃবৃন্দ তাদের সাথেও কথা বলে এটার একটা সলিউশন আসব। বিনা কারণে এমন হামলার ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা। এবং হামলায় এখানে যারা ক্যামেরা পার্সন ছিল তাদের ক্যামেরা ভেঙেছেন এবং তারা বিভিন্নভাবে আহত হয়েছেন। আমরা এটির তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, আমরা সুষ্ঠু বিচার চাই। যে যে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত বরিশালের সমস্ত সাংবাদিকরা এখন আন্দোলনমুখী। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন অধ্যক্ষ ফয়জুল বাশার। এই অ্যাসিওরেন্স দিচ্ছি যে ভবিষ্যতে আর কখনো এরকম হবে না। আমার শিক্ষকরা এবং আমরা একসাথেই আপনাদের সাথে সহযোগিতা নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাব। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে, তবে ক্ষতিপূরণের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। পয়লা সেপ্টেম্বর ছাত্রলীগের সমাবেশের মধ্য দিয়ে নতুন লড়াই শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কথা জানান ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আশা করেন এই সমাবেশে 5 লাখের বেশি নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবে। দাবি করেন ছাত্রলীগই একমাত্র গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরি করতে সক্ষম হয়েছে। বলেন যুদ্ধাপরাধীদের প্রতি মায়াকান্না দেখানো কারোই ছাত্রলীগে থাকার কোনো সুযোগ নেই। উত্তরাঞ্চলে তিস্তাসহ সব নদনদীতেই বাড়ছে পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে কয়েক হাজার পরিবার। শঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভারতের গজলডোবার সবগুলো গেট খুলে দেওয়ায় বেড়েছে তিস্তার পানি। লালমনিরহাটে ফের প্লাবিত নিচু এলাকা। ডুবে গেছে হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের বেশ কয়েকটি গ্রাম। এতে পানিবন্দী প্রায় 7,000 পরিবার। ঘর বাড়ি সবগুলোই তলা। এখন তো আমাদের রান্না বান্নারও সমস্যা, খাওয়ারও সমস্যা। ঘর দৌড় আবার সমস্ত ডুবে গেছে। ছাওয়া বাওয়া নিয়ে এসেছি আস্তাত, খাটার ব্যাগ ডুবে গেছে। নীলফামারির ডিমলাতেও প্লাবিত হয়েছে 15টি গ্রাম। তলিয়েছে ফসল, ঘর আঙিনায় পানি ওঠায় বিপাকে 2,000 পরিবার। বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা নিয়ে এদিকে সাপ আসে, অনেক পোকামাকড় আসে, এগুলো নিয়ে খেতা বালিশ নিয়ে খাবার নিয়ে আমরা কোথায় যাই, রাস্তায় দাঁড়াই। প্রতি বছর এই অবস্থা। আমরা সরকারের কাছে রিলিফ সিলিফ কিচ্ছু চাই না। আমাদের এটাই দাবি যাচ্ছে নদী শাসন বাধ্য হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে হয়তো বাঁচি যাব। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে বেড়েছে পানি, সাথে ফুসতে শুরু করেছে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র। পানি ঢুকছে লোকালয়ে। বিভিন্ন ভাঙন কবলিত এলাকা আমরা পরিদর্শন করছি এবং যেখানে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার আর কি, আমরা সেই সব ব্যবস্থা গ্রহণ করছি। তলিয়ে গেছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলা। খাবার, বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে নানা দুর্ভোগ। এক কমর পানি ওইতে ভাসি ভাসি বেড়াইছে। কাল বিকেলে রান্না করছি, ওই পর্যন্ত রান্না করা শেষ। আমরা এখনো রান্না করতে পারিনি, চুলের মধ্যে পানি। পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়েছে গাইবান্ধার, যমুনা, ঘাগট, করতোয়া সহ সব নদনদীর। চার উপজেলায় 16টি চরে পানি ওঠায় বিপাকে 5 শতাধিক পরিবার। আবহাওয়া অফিসের তথ্যে উত্তরে বৃষ্টি অব্যাহত থাকলে বাড়তে পারে দুর্ভোগ। সরাবন্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। বাড়ছে মশলা জাতীয় পণ্যের দাম। কম কিনে আয় ব্যয়ের হিসাব মেলানোর চেষ্টায় নিম্ন ও মধ্যবিত্ত, তাতে বিপাকে বিক্রেতারাও। এদিকে আমদানির ঘোষণায়ও পেঁয়াজের দামে হেরফের নেই। থরে থরে সাজানো নানান মশলা, রাজধানীর মহাখালী কাঁচাবাজারের মশলার এই ঘ্রাণ যতই মুগ্ধতা ছড়াক, অতিরিক্ত দামের কারণে তার কাছে ভিড়তে পারছেন না সাধারণ ক্রেতারা। যাতে মাথায় হাত বিক্রেতাদের, এ বাজারে এক যুগ ধরে ব্যবসা করছেন ইমরান হোসেন। জানালেন ক্রেতার সংকটে বিক্রি নেমেছে অর্ধেকে।
বেচা কেনার তুলনায় এখন অনেকটাই কম, তিন চার ভাগের তিন ভাগই নাই বলতে, এক ভাগ আছে আর কি। আমরা বসে থাকি সারাদিন, কাস্টমার ক্রেতা বলতে নাই, সীমিত, যেরকম প্রয়োজন ছাড়া মানুষ কিনতেছে না। বিশেষ করে আপনার আদা রসুনটা দাম বেড়ে গেছে, তো এই গত সপ্তাহে ছিল আপনার 120 টাকায় বিক্রি করতাম, হয়তো বা 90 এরকম কেনা পড়তো, এখন 240 টাকায় কেনা পড়তেছে আমার, 40 থেকে 50। আয় ব্যয়ের হিসাব মিলছে না ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ ফরাজিরও। বেলা গড়ালেও খুলতে পারেননি বিক্রির খাতা, এমন মন্দাভাবে 8 বছর ধরে কাজ করা কর্মীকে ছাঁটাই করেছেন চলতি মাসে। এমন দাম হয়েছে যে আমরা ব্যবসা চালাইতে পারবো কিনা, টিকে থাকতে পারবো কিনা আমরা জানি না। হয়তো এক সময় আসবে যে এমন আরও দাম বাড়বে, বাড়লে আমরা দোকান রেখে পলাই যাইতে হইবে, কোনো ব্যবসা বিক্রি নাই। যদি জিনিসপত্রের দাম না কমে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে আমাদের। মাসের ব্যবধানে টিসিবির তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে দাম বেড়েছে 35টির। এর মাঝে দেশি পেঁয়াজের দর 32% বাড়লেও আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে 50%। আর সপ্তাহ ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়েছে আদার মূল্য, রসুনের বেলায় যেটি 20 টাকা। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা, তাদেরই একজন বাবুর্চির কাজ করা 50-ঊর্ধ্ব আনোয়ার হোসেন। অতিমূল্যের বাজারে তার 5 জনের সংসার যেন আর চলছেই না। আমার ফ্যামিলিতে মানুষ 5-6 জন, আমার যে ইনকাম 15 দিন চলা যায়, এইভাবে আর কয়েক বছর বাঁচলি একাই ব্যক্তা থুয়া আত্মহত্যা করা আছে, তার কিছু উপায় নেই। এমন পরিস্থিতিতে চীন, তুরস্ক, পাকিস্তানের পাশাপাশি নতুন 9টি দেশ থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। এশিয়া কাপে শ্রীলঙ্কার ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের চ্যালেঞ্জ বেশি দেখছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রাথমিক লক্ষ্য সুপার 4। হোম অফ ক্রিকেটে হাতুরু সাকিবের মধুর রসায়ন, হেড কোচের সাথে সংবাদ সম্মেলনের পথে বাংলাদেশ অধিনায়ক, ওয়ানডে নেতৃত্ব পাওয়ার পর আনুষ্ঠানিক প্রেসমিট। বিশ্বকাপের যখন মাস দেড়েক বাকি, তখন নতুন চ্যালেঞ্জ নেওয়ার সাহস সাকিবের হাতে আর্ম ব্র্যান্ড উঠায় হাতুরু সিংহেও অনেকটা নির্ভর। এখানে আসলে অ্যাডজাস্টমেন্টের খুব একটা দিক আছে বলে আমার মনে হয় না, সবাই জানে কার কার দায়িত্ব কী এবং রেসপন্সিবিলিটিটা কী। আর যেহেতু ক্রিকেটিং আমাদের একটা কালচার আছে কিংবা আমরা সেটা তৈরি করার চেষ্টা করছি, তো সেই জায়গা থেকে সবাই জানে যে আসলে যার যার কাজটা কিংবা কী করতে হবে ড্রেসিং রুমের জন্য। গুড ক্যাপ্টেন ইজ অলওয়েজ গুড, সো একজন ভালো অধিনায়ক সব জায়গায় ভালো, এটা কোনো বিষয় না সে 3 ফরম্যাটে নাকি 1 ফরম্যাট। কোচ অধিনায়কও ক্রিকেটারদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। সো 4 বিশ্বকাপ খেলা সাকিবের শেষ বৈশ্বিক আসর হতে পারে ভারতের মাটিতে। 2019 আসরের অন্যতম সেরা পারফর্মার বাস্তববাদী, ভাবনায় এশিয়া কাপ, আরও ছোট করে বললে গ্রুপ পর্ব, অনুশীলনে ভিন্ন মাত্রা যোগ করে সন্তুষ্ট হেড কোচ। কারণ বড় একটা টুর্নামেন্টে দিতে গেলে আপনার আসলে প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করতে হয়, আপনি যদি এন্ড রেজাল্ট চিন্তা করেন আপনার জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশনগুলো। আরও শর্ট করে বলতে চাই, এখন শুধু হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় আমাদের মাথায় চিন্তাতে আসে। ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ডান প্র্যাকটিস গেমস। 3 দিনের মধ্যে দুই দেশের 2 ম্যাচ খেলা অবশ্যই চ্যালেঞ্জিং, সুপার ফোর প্রথম লক্ষ্য। আমাদের শেষ প্র্যাকটিস ম্যাচটা অন্যরকম ছিল, শেষ বল পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা চলে। যদিও ইঞ্জুরির কারণে পেসার এবাদতের ছিটকে যাওয়া দুশ্চিন্তার অন্যতম কারণ, তরুণ ওপেনার তানজিদ তামিম পাচ্ছেন পূর্ণ স্বাধীনতা, যুব বিশ্বজয়ীরা ড্রেসিং রুম দখলে নেয়, নতুন দিনের স্বপ্ন দেখছেন সাকিব। ওদের ভেতরে সবারই একটা মেন্টালিটি আছে, যেটা হলো ওরা জিততে চায়, যেটা একটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি ওই মেন্টালিটিটা নিয়েই ওরা এই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটা ওরা ওইভাবেই গড়ে তুলবে। লঙ্কায় ব্যাটারদের চেয়ে বেশি চ্যালেঞ্জ বোলারদের, ফিনিশিং রোলে আফিফ, শামিম পাটোয়ারিদের কাছে চাওয়া দায়িত্বশীল ক্রিকেট। তবে পছন্দের 3 নম্বর পজিশনে সাকিবের নজর নেই। 4 বছর আগে কি করেছি তার মানে এনে যে 4 বছর পরেও সেটা করতে পারবো, এইগুলো আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস। তামিম ইকবাল ইস্যুতে দিয়েছেন সহজ উত্তর, আর আলোচিত মাহমুদুল্লাহর নামটাই উচ্চারিত হয়নি সংবাদ সম্মেলনে, হয়তো তাই ফেরার পথে কোচ অধিনায়কের নিছক রসিকতা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ছাত্রীকে বিয়ে করায় মতিঝিল আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদ থেকে বহিষ্কার করা হয়েছে খন্দকার মুশতাক আহমেদকে। এর আগে তাকে বহিষ্কার করার নির্দেশ দেন আদালত। লিখিত আদেশে চেম্বার আদালত বলেন, স্কুলের সীমানায় ঢুকতে পারবেন না খন্দকার মুশতাক আহমেদ, তবে তাকে দেয়া হাইকোর্টের আগাম জামিন বহাল থাকবে। এমন আদেশের কারণে গেল সপ্তাহে স্কুলের গভর্নিং বডির সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন মুশতাক।
রাস্তার ধুলা এবং কালো ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে বাঁচতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।